ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। তা বন্ধুরা, যারা কনস্টেবলের রেজাল্টের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য বিশাল বড় সুখবর, যেখানে একটা মেসেজ পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে, ডিআইজি কাম প্রিন্সিপাল পিটিএস সালুয়া পশ্চিম মেদিনীপুর, টিটিসি WBNBF ট্রেনিং সেন্টার হালিশহর থেকে শুরু করে এদিকে সেকেন্ড ইএফআর ব্যাটালিয়ান থেকে শুরু করে ফার্স্ট ব্যাটালিয়ান ব্যারাকপুর, এদিকে টিটিসি থার্ড ব্যাটালিয়ান, টিটিসি সেভেন ব্যাটালিয়ান থেকে শুরু করে সমস্ত ব্যাটালিয়ানগুলো যেগুলোতে ট্রেনিং হয় সেইখানে মেসেজটা পাঠানো হয়েছে। ফ্রম কোথা থেকে? আইজিপি SBSPA থেকে। ঠিক আছে, তা এখানে কিন্তু একটা কিসের জন্য পাঠানো হয়েছে দেখতে পাচ্ছ এখানে, বেসিক ট্রেনিং। তা বন্ধুরা, হ্যাঁ, যারা রেজাল্টের অপেক্ষায় রয়েছে তাদের বেসিক ট্রেনিংয়ের বিষয়ে এখানে বলা রয়েছে। দেখো, এখানে হিউজ নাম্বার অফ রিক্রুট কনস্টেবল উইল বি কমেন্সিং শর্টলি অ্যাট SBSPA অ্যান্ড PTS সালুয়া অ্যান্ড আদার্স STC TTC ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তা বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে RC আসবে নতুন করে জয়নিং করবে, হ্যাঁ, তাদের বেসিক ট্রেনিং দেওয়ানোর জন্য যে টর্ট ট্রেনিং হয়, অর্থাৎ যারা ইন্সট্রাক্টর থাকে, PTI থাকে, তাদের কিন্তু একটা TOT ট্রেনিং হয়। সেটা এখানে বলা হয়েছে 19/1/2023 19 তারিখ থেকে শুরু হবে এবং 4/2/2023 অবধি চলবে। তা বন্ধুরা, এখানে কিন্তু এটাই সবচেয়ে বড় খবর যে রেজাল্ট পাবলিশ না হওয়ার পরেও কিন্তু এটা টর্ট ট্রেনিং হচ্ছে। তার মানে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু কোনো সময় দেবে না, তাড়াতাড়ি তোমাদের VR মেডিকেল শুরু হবে এবং VR মেডিকেল শুরু হওয়ার সাথে সাথেই যখনই শেষ হবে তোমাদের জয়নিং করেই ট্রেনিং শুরু হবে। এটাই কিন্তু একদম দারুণ সুখবর বন্ধুরা। ঠিক আছে, টর্ট ট্রেনিং হওয়া মানেই তোমাদের কিন্তু জয়নিংয়ের দোরগোড়ায় এগিয়ে আসা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চিন্তা নেই। যাক, দেখা যাক ওইদিকে কেসটার ব্যাপারে কি চলছে, এখন কি হয়, কিন্তু কোর্টের বিষয়ে আলাদা। যাক, যেহেতু টর্ট ট্রেনিংটা নেওয়া হচ্ছে তার মানে কিন্তু সুখবর আছে, হয়তো PRB আলাদা কোনো ভাবতেছে। ঠিক আছে, এইটুকু আপডেট ছিল তোমাদের জন্য, খুশি খবর, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটা নতুন আসলে সাবস্ক্রাইব। ধন্যবাদ সকলকেই।